কাল ফের সংসদের বাজেট অধিবেশন, আর কালও আদানি ইস্যুতে প্রবল হৈহট্টগোলের সম্ভাবনা রয়েছে। আগামীকাল সংসদের রণকৌশল ঠিক করতে বিরোধীদের বৈঠক রয়েছে। বৈঠকে থাকবেন দুই পক্ষের বিরোধী নেতারা, আর এই বৈঠকে তৃণমূল থাকবে কিনা সেটা এখনো স্পষ্ট হয়নি। আগামীকাল গান্ধীমূর্তির সামনে সকাল 10:30 বিরোধীদের ধর্ণা রয়েছে, সেই ধর্ণায় থাকবে তৃণমূল কংগ্রেস। বিতর্কের ভয়ে সংসদ থেকে পালাচ্ছে বিজেপি, টুইট করেছেন ডেরেক ওব্রায়েন। কাল মোদী সরকারকে চেপে ধরার সুবর্ণ সুযোগ বিরোধীদের সামনে, এমনই টুইট ডেরেকের। যে বিরোধীরা সংসদ চলায় বাধা দেবে, বুঝতে হবে তাদের সঙ্গে আপাত রয়েছে বিজেপি। সংসদে বিরোধীদের হইচইয়ের সাইন এই তৃণমূলে, বুঝিয়ে দিয়ে ইঙ্গিতপূর্ণ টুইট করেছেন ডেরেক ওব্রায়েন। আর এদিকে আদানি প্রসঙ্গে প্রধানমন্ত্রীর নিরাপত্তা নিয়ে হাম আদানিকে হ্যায় কন সিরিজ চালু করতে চলেছে কংগ্রেস। প্রতিদিন সিরিজে তিনটি করে প্রশ্ন করা হবে কংগ্রেসের তরফে, জানিয়ে দিয়েছে জয়রাম রমেশ। অর্থাৎ আদানি ইস্যু নিয়ে আবারও হইচইয়ের সম্ভাবনা রয়েছে। আগামীকাল বিরোধীদের বৈঠক রয়েছে দু কক্ষেরই, এবং তারপর তারা সংসদের রণকৌশল ঠিক করবেন। সেই বৈঠক থেকেই ঠিক হবে আগামীকাল সংসদে বিরোধীদের অবস্থান কি হবে, বিরোধীরা তার আগে বৈঠকে বসবেন। আমরা কথা বলবো এই মুহূর্তে, আমাদের সঙ্গে রয়েছেন সাংসদ বিকাশ রঞ্জন ভট্টাচার্য, সিপিএম সাংসদ। বিকাশবাবু, এই কালকে আপনাদের অবস্থান কি হবে? আমাদের অবস্থান তো পরিষ্কার। আমরা এই যে অর্থনৈতিক অব্যবস্থা, আদানি এবং মোদীর যে চক্র, যে চক্রের ফলে ভারতবর্ষের সাধারণ মানুষের টাকা গায়েব হয়ে যাচ্ছে, তার বিরুদ্ধে যৌথভাবে সমস্ত বিরোধীদের নিয়ে আমরা ঐক্যবদ্ধ একটা আন্দোলন গড়ে তুলব, এবং যে আন্দোলন চলছে সমস্ত রকম পদ্ধতি, দরকার হলে ওয়াকআউট, দরকার হলে বয়কট, সবই করতে হবে। কিন্তু বিকাশ দা, এখনো তৃণমূল তাদের অবস্থান স্পষ্ট করেনি, যদিও ডেরেক ওব্রায়েন একটি ইঙ্গিতপূর্ণ টুইট করেছেন যে বিরোধীরা সংসদ চলায় বাধা দেবে, বুঝতে হবে তাদের সঙ্গে আতাত রয়েছে বিজেপির। আপনাদের মনে আছে কৃষ্ণা বসু, তিনি তৃণমূলের এমপি হিসেবে যখন সংসদে ছিলেন, তারপর তিনি একটা আত্মজীবনী লিখেছিলেন, সেখানে তিনি বলেছিলেন যে গোটা দেশ যখন বাবরি মসজিদ ভাঙার কারণে বাজপেয়ী সরকারের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে প্রতিবাদ করছে, সিদ্ধান্ত নিচ্ছে ভোট দেওয়ার জন্য অনাস্থার, তখন শেষ মুহূর্তে মমতা তাদের নির্দেশ পাঠিয়েছিলেন না, বাজপেয়ীকেই সমর্থন করতে হবে। আসলে মমতার ধারাবাহিক সিদ্ধান্ত হচ্ছে বিজেপির সঙ্গে সহবত করা, বিজেপির সহযোগী শক্তি হিসেবে কাজ করা। আমরা দেখেছি যখনই কোনো চূড়ান্ত নির্দিষ্ট নির্ণায়ক মুহূর্ত এসেছে যার মধ্য দিয়ে মোদী সরকারের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ করা যায়, তখনই তৃণমূল তারা পালিয়ে গিয়েছেন। এতে আমাদের কাছে নতুন নয়, ডেরেক যে টুইট করেছেন তার মধ্য দিয়ে তিনি এই বার্তাই দিতে চেয়েছেন যে তারা বামপন্থীদের ঐক্যবদ্ধ কর্মসূচিতে থাকতেন না। অধিবেশন বয়কট করা, স্লোগান শাউটিং করা, এই সমস্ত ব্যাপারে তৃণমূলের কয়েকজন সদস্য তো সমস্ত রাজ্যসভায় খুব পরিচিত মুখ, হঠাৎ তারা আজকে একটা বিপরীতমুখী সিদ্ধান্ত নিলেন, এটা হচ্ছে সরাসরিভাবে মোদীকে সমর্থন করার একটা পরিকল্পনা, যা যাত্রা শুরু হয়েছে প্রকাশ্যভাবেই জগদীপ ধনখড়কে প্রকারান্তরে সমর্থন করার মধ্য দিয়ে। অতএব তৃণমূল মোদী সরকারের বিরোধিতা করবে না, এ ব্যাপারে আমাদের কোনো সন্দেহ নেই। ধন্যবাদ বিকাশ দা।